পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের পদ বণ্টনে ভিন্ন চিত্র দেখা গেল মালদার মানিকচকে। জেলা জুড়ে যখন পদ বণ্টন নিয়ে বিভিন্ন রকম ক্ষোভ বিক্ষোভ সামনে আসছে, ঠিক তখনই দলের নির্দেশকে মান্যতা দিয়েই পদ বণ্টন হলো মানিকচকে। 9 জন সদস্য পেল কর্মাধ্যক্ষের পদ। মঙ্গলবার ছিল মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের পদ বণ্টন। নির্ধারিত সময় মতো ব্লক প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিডিও শ্যামল মণ্ডলের উপস্থিতিতে শুরু হয় কর্মাধ্যক্ষের পদ বণ্টন প্রক্রিয়া। 9 জন সদস্য 9টি দপ্তরের কর্মাধ্যক্ষের দায়িত্ব পান। এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, মালদা জেলা পরিষদের 3 জন সদস্য সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যরা। দলীয় নেতৃত্বদের উপস্থিতিতে এদিন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ কর্মাধ্যক্ষের পদ বণ্টন সম্পন্ন হয়। এই বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল বলেন, কর্মাধ্যক্ষ গঠন ছিল, আমাদের 9 জন কর্মাধ্যক্ষ গঠন করা হলো। কারা কোন কোন দায়িত্ব পেল একটা করে বলতে হবে? সাহানাজ পাটিল দিয়েছে, তারপরে নারী ও শিশুতে উত্তরা ঝা, আর রানী আছে খাদ্য দপ্তরে, সাকিরউদ্দিন শিক্ষাতে। কারা কারা উপস্থিত ছিল আজকে? আজকে সকালে উপস্থিত ছিলেন জেপি মেম্বার থেকে শুরু করে আমাদের প্রধান এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য। সব কি শান্তিপূর্ণ হয়েছে? হ্যাঁ, কোনো রকমের দোল যেটাই আমাদের নির্দেশ দিয়েছেন সেটাই আমরা মান্যতা দিয়েছি এবং আগামী দিনেও এই জিনিসটা মানে মান্যতা দেব। আমাদের মুখ্যমন্ত্রী যা যা কাজগুলো আছে, প্রকল্পগুলো আছে, আমরা একসাথে সবাই একসাথে কাজ করব। আর আমাদের এই প্রসঙ্গে মালদা জেলা যুব তৃণমূলের সহসভাপতি তথা মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য ইমরান হাসান জানান, দলের নেতৃত্ব যাকে যোগ্য মনে করেছে তাকেই দায়িত্ব দিয়েছে। দলের নির্দেশ মেনে আগামী দিনে সকলে একজোট হয়ে কাজ করাটাই দলের একমাত্র লক্ষ্য। তাদেরকে কর্মাধ্যক্ষ করা হয়েছে এবং এক্ষেত্রে সামগ্রিকভাবে পার্টির নির্দেশ অনুযায়ী সহসভাপতি বাকি মেম্বার যারা তারা নাম প্রস্তাব করে সুষ্ঠুভাবে কর্মাধ্যক্ষ গঠন করেছে। আমরা তো খুব বিক্ষোভ দেখতে পাইনি কোথাও, যারা যেরকম কোয়ালিফাইড আছে সেই অনুযায়ী পদ বণ্টন করা হয়েছে। না, খারাপ তো মানে মোটেও লাগছে না, এর পেছনে একটা কারণ আছে। আই ইজ নট ইম্পর্টেন্ট অল টাইম, উই আর ইউনাইটেড টুগেদার, দিস ইজ ইম্পর্টেন্ট। তো আমরা এখানে ব্যক্তিগত সত্তাকে বেশি গুরুত্ব না দিয়ে আমরা সামগ্রিক সত্তাকে গুরুত্ব দিয়েছি এবং এখানে ব্যক্তিগত কোনো ব্যক্তি পার্টির ঊর্ধ্বে নেই বা সাংগঠনিকভাবে যে কর্মযোগ্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছেন। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।